নবি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা আল মুনাওয়ারায় এসেছিলেন আল্লাহর হাবিব চারটা আমলের কথা প্রথম বলেছিলেন তার জবান দ্বারা বলবো আপনাদের কষ্ট হচ্ছে আপনাদের দে একজন উঠতেছে মনে হয় কষ্ট হয় মোনাজাত দিয়ে দিব আর একটু চলবে এটা তাকবীর দেন আল্লাহু আকবার মাশাআল্লাহ আমার রাসূল যখন মদিনা আল মুনাওয়ারায় এলেন আমার রাসূল ডিকে ডিকে মদিনার মানুষগুলিকে বললেন ইয়া আইয়ুহান নাস হে মানব সকল তোমাদেরকে আমি কিছু ডিউটি দিচ্ছি আফসুস সালাম প্রচন্ড পরিমাণে বেশি বেশি সালাম দাও আতাইমুত তাআম মানুষকে খাবার খাওয়াও ওয়াসিলুল আরহাম আর বেশি বেশি আত্মীয়তার সম্পর্ক করে বজায় রাখার চেষ্টা করো খবরদার ঠুনকো বিষয় নিয়ে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করো না ওয়াসাল্লু বিল্লাইল আর রাতের তখন নামাজ দাঁড়িয়ে যাও ওয়ান্না সুনিয়াম যখন মানুষ ঘুমায় যায় এই সময় দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ো এই চারটা কাজ যদি তোমরা করতে পারো তাদখুলুল জান্নাতা বিসালাম আমি রাসূল বলতেছি এই চারটা কাজ করতে পারলে নিরাপদে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে